আমি কেন পেলাম এটা যদি আমাকে প্রশ্ন করেন আমি বলতে পারবো না যে আমি কেন পেলাম, তবে আমি ডিজার্ভ করেছিলাম বা আমি আশা করেছিলাম যে আরও অনেকেই হয়তো পুরস্কার পেত, বা শাকিব খান যদি পেত আমি খুবই খুশি হতাম, পূজা চেরি পেলেও খুশি হতাম, হাকিম ভাই পেলে আরও বেশি খুশি হতাম। তো এরকম স্পেশালি কিছু গোলোয়ের কয়েকটা গান আছে, গানের ধরন আছে যে প্রেজেন্টেশনের ক্ষেত্রে বা গানের কিছু কথা ফিলোসফিক্যাল কিছু ব্যাপার আছে, সেই জায়গাগুলি যদি কেউ পেত আমি আরও অনেক বেশি খুশি হতাম। তারপর দেখা যাচ্ছে যে এটার যে সেট ডিজাইন করেছেন যিনি রিজু, একদমই ছবি শুটিংয়ের দুই মাস আগে গিয়ে একদম পুরো, এখন তো আসলে ওই গ্রামটা নাই বাংলাদেশের কোথাও, একেবারেই সেই গ্রামটাকে তৈরি করা, নৌকা বাইচের ব্যাপারগুলি বিশ্বাসযোগ্য করে তৈরি করা, আমি ভেবেছিলাম যে এই ক্যাটাগরিতেও হয়তো আসবে, কিন্তু আসে নাই। জুরি বোর্ডের কাছে মনে হয়েছে আসার প্রয়োজন নাই, এই জন্য হয়তো হয় নাই, বাট আমি বলতে পারবো না যে কেন হলো না। টেকনিশিয়ান প্রতিটা আর্টিস্ট তাদের বেস্ট এফোর্টটাই দেয় কাজ করার ক্ষেত্রে, যে ক্যাটাগরিতে যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাই, আর যারা পায়নি, স্পেশালি আমার ছবিতে যারা পায়নি আমি অনেক বেশি খুশি হতাম তারা পেলে, বা যারা ভালো কাজ করেছে পায়নি তারা পেলে আরও অনেক বেশি খুশি হতাম। তো নেক্সটে আমার চেষ্টা থাকবে বা চাওয়া থাকবে যে তারা বেস্ট এফোর্টটা দিয়ে অ্যাওয়ার্ড অর্জন করবে, এবং যারা পেয়েছে আমি সহ দারুণ ভালো লাগা, এবং এই ভালো লাগাটাকে মাথায় রেখেই আরও ভালো কাজ করার প্রত্যয় আমার মনে হয় যে সবার নেওয়া উচিত। গোলোই শুটিং করেছি আমি 49 দিন, এর মধ্যে 39 দিন আমাদের হিরো অনেক প্রিয় অভিনেতা সবার এবং শাকিব খান এত মনোযোগ দিয়ে অভিনয় করেছে এবং সে চেষ্টা করেছে, এখন কার দৃষ্টিতে ভালো লাগে না সেটা তার ব্যাপার, কিন্তু আমি একজন নির্মাতা হিসেবে নিজে দেখেছি যে সে কতটুকু ইনভলভ ছিল এবং ভালো অভিনয় করার চেষ্টা করেছে, নিজেকে ভেঙে চুড়ে নতুন কোনো চরিত্রে অভিনয় করার চেষ্টা করেছে, সেটার একটা রেজাল্ট যদি সে পেত আমার কাছে মনে হয় ভালোই লাগতো, তার আমার দর্শকদের সবার এবং সকল অভিনেতা অভিনেত্রী কিন্তু অনুপ্রাণিত হতো যে নিজেকে ভেঙে নতুন নতুন চরিত্রে অভিনয় করার।